একটা বিভেদের জায়গা ছিল, সেই বিভেদটা ভুলেই কিন্তু আপনারা আবারও খেলার জন্য মাঠে এসেছেন, এই বিষয়টা জানতে চাই আসলে আজকের এই খেলার আয়োজন আবারও এক হওয়ার কারণটা। আসলে দেখেন ঝগড়াগুলি যখন হয় তখন কার সাথে হবে, আপনার ঝগড়া কার সাথে হবে, আপনার বন্ধুর সাথে, আপনার ভাইয়ের সাথে, তাই কিন্তু হবে। মানে যার সাথে আপনার সক্ষমতা আছে, আপনি রাস্তায় হাঁটতেছেন অপরিচিত একটা মানুষের সাথে যায় আপনি ঝগড়া শুরু করবেন না। তো এইখানে সেলিব্রিটিরা খেলতেছিল, সেলিব্রিটিদের সাথে সবার সবার একটা পরিচয় আছে, কারোর সাথে তুই তুই সম্পর্ক আছে, কারোর সাথে তুমি তুমি সম্পর্ক আছে। ওই জায়গা থেকে যখন দেখছে যে আমার এই বন্ধুটা যার সাথে আমি একসাথে গলায় গলা মিলিয়ে চা খাই, আড্ডা দিই, শুটিং করি, ও আমার বাজে স্লেজিং করতেছে, এইটা নিতে পারে নাই, এইটা থেকেই ঝামেলাটা হয়েছে। তো যেমন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে এটা মিটে যায়, বন্ধু বন্ধুর মধ্যে হলে মিটে যায়, আমাদের মধ্যেও যে ঝামেলাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ মিটে গেছে, আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য আবার মাঠে নামলাম। এই যে আয়োজনটাতে আসলে এই প্রচুর আলোচনা সমালোচনা ছিল, শেষ পর্যন্ত কিন্তু আপনারা খেলছেন এবং নিজেদের দলের জয় নিয়ে কতটুকু প্রত্যাশা? আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আমরা জিতবো, কারণ আমাদের দলটা ভালো, বেশ কয়েকজন ভালো প্লেয়ার আছে আমাদের দলে। সো আমরা আশাবাদী যে এবারে সিসিএল আমরা ভালো করবো এবং আজকেই ফাইনাল হবে, শেষ পর্যন্ত আমরা ফাইনালে মঞ্চে থাকবো সেই প্রত্যাশা করি। বাংলাদেশের দুইটা ম্যাচ হারছে, এটা একটা ভালো প্রশ্ন। এই সামনের ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে, একটু জানতে চাই। দেখেন বাংলাদেশ দল নিঃসন্দেহে একটি ভালো দল, আমাদের 11 জন খেলোয়াড়ই সামর্থ্য আছে যে কোনো মুহূর্তে ম্যাচকে নিজের করার, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে আমার পার্সোনালি মতামত এটা কেউ অন্যভাবে নেবেন না, আমাদের খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ বেশি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে আমারও তো দল থেকে বাদ দেওয়ার কেউ নাই। তারা ভুলে যায় যে তামিমও একসময় দলের অপরিচয় ছিল, তামিম ভাইরেও কিন্তু বাদ দেওয়া হয়েছে তার বিভিন্ন ফিটনেস ফিটনেসের ইস্যু দেখায়। তো আপনি কেউই না ভাই, বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, সেখান থেকে 11 জনের আপনি একজন, আপনি ভাবার কোনো কারণ নাই যে আপনি হনু, অন্যভাবে নিয়ে না আবেগ থেকে বলতেছি, কারণ আমি যখন বাংলাদেশ হারে হাইরে গেলে আমি কিন্তু বলেছি কালকে থেকে আর ম্যাচ দেখবো না। এরপরে যখন খেলাটা শুরু হয় চোরের মতো আমি এভাবে তাকাই, আবার একটু তাকাই যে যার সামনে বলছি যে আর দেখবো না, ও দেখলে তো আমাকে টিটকারি দিবে, তারপরেও দেখি কেন দেখি, আমার দেশপ্রেম থেকে, আমার ভালোবাসা। খেলেন আপনারা 11 জন, কিন্তু যখন হারেন নাম হয় বাংলাদেশ হারছে, আবার আপনারাই যখন জিতেন নাম হয় বাংলাদেশ জিতছে। সো যদি না পারেন আপনি সরে আসুন, অন্যকে সুযোগ দেন, কিন্তু আপনি এমন ভাব নিয়েন না যে আপনি এমন কিছু হয়ে গেছেন এবং বাংলাদেশকে নিয়ে আমরা হারাই দেবেন, এই এই ধরনের কোনো কিছু আপনার দায়িত্ব দেওয়া হয় নাই ভাই। সো আমার টিমের কাছে প্রত্যাশা থাকবে, খেলায় হার জিত থাকবে, কিন্তু আপনাদের আপনাদের আচরণ যেন ক্রিকেট সুলভ হয়। আপনারা কেউ কেউ সাংবাদিকদের বের করে দেন, কেউ এইটা করেন সেটা করেন, এইটা তো আপনার কাজ না ভাই, আপনার কাজ হচ্ছে ক্রিকেট খেলা এবং আপনি ভালো খেলবেন সেই প্রত্যাশাই করি আমরা 20 কোটি মানুষ, সেই প্রত্যাশা সকলের। আমরাও আশা করি বাংলাদেশ বাকি ম্যাচগুলি ঘুরে দাঁড়াবে। যে প্রথম যে খেলাটা শুরু হয়েছিল তখন যদি হইতো তাহলে একটা সেট বেশি থাকতাম, এর মাঝখানে অনেক গ্যাপ ছিল, গ্যাপ পড়তে দেন কাজের মধ্যে ঢুকলাম, দেন এখন একটু স্লো, ইনশাল্লাহ আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, সেমিফাইনালে আগে রিদমটা ফিরে আসবে। ফাইনালে প্রত্যাশা আমাদের আশা আছে, আমরা কাপ উপর করে মাঠে নাচবো, ফিরবো, ঘুরবো, আমরা চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ হবো আমরা। কিছু না, আমাদের আসলে টার্গেট ছিল তাড়াতাড়ি খেলাটা শেষ করা, কারণ আমাদের এখানে রান রেটের ব্যাপার ছিল যে আমরা যদি খুব ফাস্ট শেষ করতে পারি তাহলে আমরা খুব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল, সেটা ট্রাই করেছি। আর আজকে আমাদের লাকি ডে হচ্ছিল, সব আমাদের প্ল্যানগুলো এক্সিকিউশন ভালো হয়েছে।